প্রিয় শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। অনেকদিন বিগ গ্যাপ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তোমাদেরকে চতুর্থ অধ্যায় তোমাদের আজকে আমরা তোমাদের সিলেবাসে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই লকডাউন পরিস্থিতিতে আমরা বিগত মাস দুই মাস ধরে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং তৃতীয় অধ্যায়ে 15টা ক্লাস দিয়ে আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের মোটামুটি সবটুকু সিলেবাস কভার করছি। তো তৃতীয় অধ্যায় শেষ করার পর আমরা মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম বিভিন্ন কারণে। তো আমরা আজকে আবার ক্লাসে ফিরে আসলাম। তোমাদের সবার অনুরোধে আমরা তোমাদের পড়ালেখাটাকে গতিশীল করার জন্য, গতিশীল রাখার জন্য, যেহেতু বাসায় তোমরা নিজেরা পড়ালেখা হয়তো অনেকে ওভাবে করতেছো না বা করার মতো মানসিকতা এখন আর হয়তো নেই অনেকে, এই জন্য তোমাদের পড়ালেখাটাকে গতিশীল রাখার জন্য আমরা আমাদের এই অনলাইনের ক্লাসের প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তোমাদের অনেকের অনুরোধে আমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখছি এবং আজকে থেকে আমরা আবার ফিরে আসলাম তোমাদের জন্য। আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায় HTML নিয়ে আলোচনা করব আজকে থেকে। তো HTML নিয়ে আলোচনা করার জন্য আমরা তোমাদের সাথে আজকে আসছি। আজকে থেকে আমরা তোমাদের চ্যাপ্টার 4 HTML নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। তোমাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি এবং যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আমাদের এই ক্লাসটা আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় শুরু করব। নিশ্চয়ই তোমরা জানো, আশা করি তোমরা তৃতীয় অধ্যায়ে যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেগুলো তোমরা নিশ্চয়ই ভালো মতো বুঝছো এবং না বুঝলেও যে ভিডিওগুলো দেওয়া আছে গ্রুপে সেই ভিডিওগুলো বারবার দেখতে থাকো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্স করবো, আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে দেবো অবশ্যই। আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। আমরা জানি চ্যাপ্টার 4 এ দুটি অংশ, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, আর একটা হচ্ছে তোমার HTML। আমরা জানি চ্যাপ্টার 4 এ দুটো অংশ আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি আর একটা হচ্ছে HTML। এই দুটো অংশ নিয়ে চ্যাপ্টার 4 গঠিত। তো এই দুটো অংশ থেকে আমরা স্বাভাবিকভাবেই ওয়েব ডিজাইন পরিচিতিটা পরে করাই, HTMLটা দিয়ে শুরু করি। তো আমরা আজকেও চেষ্টা করব তোমাদেরকে HTML দিয়ে শুরু করতে, যেহেতু HTML থেকে একটা প্রশ্ন প্রতিবারেই পরীক্ষায় আসে। তো আমরা আজকে HTML দিয়ে শুরু করি। তোমাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে এর মধ্যে যে HTMLটা যেন শুরু করি। তো তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ যেটা HTML সেটা দিয়ে আজকে শুরু করব। HTML শেষ হলে আমরা আবার শুরু করব। হ্যাঁ, HTML শেষ হলে আমরা আবার তোমাদের কি করব, প্রথম অংশ শুরু করব, ঠিক আছে? তাহলে HTML যদি আমরা শুরু করতে যাই তাহলে আমাদের কি কি লাগবে? HTML অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, প্রতিবারই পরীক্ষায় HTML থেকে প্রশ্ন আসে। তো তোমরা যারা এবার ইন্টার পরীক্ষার্থী, তোমাদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে এই HTML নিয়ে আলোচনা করব, ঠিক আছে? HTML কি, HTML দিয়ে কিভাবে প্রোগ্রাম করা হয়, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে করার চেষ্টা করব।
এইচটিএমএল দিয়ে কিভাবে প্রোগ্রাম করে পরীক্ষায় যে এইচটিএমএল প্রোগ্রামগুলো আসে সেগুলো আমরা কিভাবে করতে পারি, খুব সহজে আমরা এইচটিএমএল এর প্রোগ্রাম করতে পারি। খুব সহজে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে এইচটিএমএল এর প্রোগ্রামটা করতে পারি। খুব সহজে আমাদের যদি একটু যদি একটু যদি আমরা ঠান্ডা মাথায় একটু পড়ার চেষ্টা করি তাহলে আমরা এইচটিএমএলটা পারব। তাহলে আমরা আজকে শুরু করব এইচটিএমএল, কেমন সবাই আমরা শুরু করি এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল এইচটিএমএল তো আমরা এইচটিএমএল এর একটা ইতিহাস, এইচটিএমএল কি, এইচটিএমএল কে আবিষ্কার করে, এইচটিএমএল এর এই ধরনের একটা ইতিহাস তোমাদের বইতে আছে। তো এই ইতিহাসগুলো বই থেকে পড়লে তোমরা জানতে পারবা, যেগুলো তোমার পরীক্ষায় তেমন বেশি আসে না। আমরা শুধু গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস পড়ে আমরা আমাদের প্রোগ্রামে ঢুকে যাব। প্রথমত এইচটিএমএল এর পূর্ণ রূপ আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণ রূপ, এটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণ রূপ। তাহলে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল এটা দিয়ে কি করা হয়, বলা হচ্ছে এটা এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, কিসের ভাষা, কম্পিউটার বুঝতে পারে এই ধরনের ভাষা। এইচটিএমএল এমন এক ধরনের কম্পিউটার ভাষা যা দ্বারা কি করা যাবে, ওয়েবসাইট তৈরি করা যাবে। আমরা জানি কম্পিউটারকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে কম্পিউটার বুঝতে পারে ওই ধরনের ভাষা ব্যবহার করতে হবে যাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাইতে হলে প্রোগ্রাম করতে হবে, এই কথাগুলো মাথায় সেট করাইতে হবে। কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাইতে হলে প্রোগ্রাম করতে হবে, আর প্রোগ্রাম করার জন্য নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা ব্যবহার করতে হবে। এই পৃথিবীতে কয়েকশোর উপরে প্রোগ্রামিং ভাষা আছে, প্রতিটি প্রোগ্রামিং ভাষা একটা নির্দিষ্ট কাজ করে থাকে। এইচটিএমএল এক ধরনের প্রোগ্রামিং ভাষা, যে প্রোগ্রামিং ভাষা দ্বারা ওয়েবসাইট তৈরি করা যায়। অবভিয়াসলি আমরা এটা কোথায় করব, কম্পিউটারে। তাহলে এইচটিএমএল কম্পিউটারের বোধগম্য এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দ্বারা ওয়েব পেজ তৈরি করা যায়, ওয়েবসাইট বানানো যায়। তবে এটা হচ্ছে যে এইচটিএমএল এর সাধারণ একটা ডেফিনেশন, যে এইচটিএমএল কি। তাহলে আমরা বুঝতে পারলাম এইচটিএমএল এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা দ্বারা কম্পিউটার বুঝতে পারে এই ধরনের প্রোগ্রাম লেখা যায়, আর প্রোগ্রাম লিখলেই কম্পিউটার সেটা চালাইতে পারবে, কম্পিউটার সেটা রান করাইতে পারবে। প্রোগ্রাম না লিখলে কম্পিউটার কোনো কাজ করতে পারবে না। কম্পিউটারকে যদি কোনো কাজ করাইতে হয় অবশ্যই আমাদের প্রোগ্রাম লিখতে হবে নির্দিষ্ট প্রোগ্রামের ভাষার মাধ্যমে। তাহলে এইচটিএমএল এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দ্বারা ওয়েবসাইট তৈরি করা যায় অথবা ওয়েব পেজ তৈরি করা যায়। এইচটিএমএল ছাড়া আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যা দ্বারা ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু এইচটিএমএল কে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, প্রাথমিক ভাষা, মৌলিক ভাষা ফর ডেভেলপ ওয়েবসাইট। ওয়েবসাইট ডেভেলপ করার প্রাথমিক বা মৌলিক যে ভাষা সেটার নাম হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ তুমি যদি বা কেউ যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যায়, ওয়েবসাইট তৈরি করা শিখতে যায়, তাহলে তাকে সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে তার নাম হচ্ছে এইচটিএমএল। কারণ এইচটিএমএল না শিখলে আরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেগুলো দ্বারা ওয়েবসাইট তৈরি করা যায় সেগুলো তুমি বুঝবা না। কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায় সেগুলো তৈরি করা হয়েছে এইচটিএমএল কে ভিত্তি করে। যদি তুমি এইচটিএমএল না বুঝো তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো তুমি বুঝবা না,
যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়। মূল কথা, HTML ইজ দা বেসিক ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে মৌলিক ভাষা ওয়েবসাইট তৈরি করার জন্য। তোমার অতটুকু দরকার নাই, তুমি তার ওয়েবসাইট, তোমাদের অত বেশি বড় ওয়েবসাইট তোমাদের তৈরি করতে হয় না। তোমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন টপিকস গুলা, কিভাবে ওয়েবসাইটে লিখা যায়, ওয়েবসাইটে একটা ছবি যুক্ত করা যায়, ওয়েবসাইটে একটা ঠিকানা যুক্ত করা যায়, ওয়েবসাইটে প্যারাগ্রাফ লেখা যায়, ওয়েবসাইটে কালার দেয়া যায়, এই ধরনের বিষয়গুলো তোমাদের আসে। ওয়েবসাইটে একটা লিংক দেয়া যায়, কিভাবে একটা লিংক দিতে হয়, আমরা জানি, আমরা ফেসবুক বা ফেসবুক লিংক সম্পর্কে আমাদের জানা আছে, এই ধরনের লিংক কিভাবে তৈরি করা হয়, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। মানে বড় বড় ওয়েবসাইট তোমাদের বানাইতে হয় না, এই যে বিষয়গুলোর কথা বললাম এগুলো যদি তোমার জানা থাকে তাহলে ওইখান থেকেই তোমাকে HTML এর পরীক্ষায় প্রশ্নটা আসে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি, HTML কি, HTML বলতে কি বোঝায়, HTML কোন ধরনের ভাষা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন বলা হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি একজন ব্যক্তি যিনি এই HTMLটা তৈরি করেন। টিম বার্নার্স-লি একজন প্রকৌশলী যিনি এই HTMLটা তৈরি করেন। এই সম্পর্কে বিস্তারিত ইতিহাস, যে HTML এর বিভিন্ন ভার্সন আছে, ওই ভার্সনগুলো কখন আসে, এই সংক্রান্ত কথাবার্তাগুলো তোমাদের বইতে একটা বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে তোমরা একটু পরিণত হবে যে HTML এর ইতিহাস কখন আসে, কোন সালে আবিষ্কার করা হয়, HTML এর বিভিন্ন ভার্সনগুলো কি কি, তোমরা বইতে একটু দেখে নিবা। আশা করি তোমরা সেগুলো পড়লে বুঝে নিতে পারবে। এগুলো জাস্ট থিওরিটিক্যাল বিষয়, কখন HTML তৈরি করা হয়, কে তৈরি করছে, আর HTML এর বিভিন্ন ভার্সনগুলো। আমরা যদি তোমাদের এটা বাসায় পড়তে কঠিন মনে হয় তাহলে আমরা আর একটা দিন এটা নিয়ে আলোচনা করব। তাহলে এতটুকু হচ্ছে HTML এর প্রাথমিক বিষয়। এখন আমরা সরাসরি চলে যাব যে HTML দিয়ে কিভাবে আমরা প্রোগ্রাম করব। আজকে প্রথম ক্লাস থেকেই আমাদের কাজ হচ্ছে সেটাই, কিভাবে আমরা HTML দিয়ে প্রোগ্রাম করতে পারি। তোমাদের অনেকেরই এটি বিষয়ে জড়তা আছে যে প্রোগ্রাম করতে পারো না, অথচ অত্যন্ত সহজ একটা এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। তুমি যদি প্রথম দিক থেকে ধাপে ধাপে 3-4টা ক্লাস করতে পারো, দেখবা তোমার কাছেও মনে হবে এটা অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ। এবং এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তুমি একদম 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি তুমি অবভিয়াসলি সেটা করতে পারবে। জাস্ট ধাপে ধাপে তোমাকে এগিয়ে যেতে হবে। সো আমরা HTML দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব। আজকের ক্লাস শুধু আমরা ততটুকু শিখব কিভাবে আমরা HTML দিয়ে প্রোগ্রাম করব, HTML দিয়ে প্রোগ্রাম কিভাবে শুরু করব। ঠিক আছে, তাহলে HTML প্রোগ্রামের মৌলিক কাঠামো, HTML প্রোগ্রামের মৌলিক কাঠামো, অর্থাৎ HTML দিয়ে প্রোগ্রাম করতে গেলে আমাকে কি পদ্ধতিতে কোন কাঠামোতে এগিয়ে যেতে হবে, কোন কাঠামো আমি ফলো করব, যে কাঠামোটা সব প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো HTML প্রোগ্রাম করতে গেলে তুমি এই কাঠামো তোমাকে ফলো করতে হবে, যে কোনো HTML প্রোগ্রাম। ওকে, শান্ত আসছে, শান্তকে ওয়েলকাম জানাই। আমি সে আজকে ক্লাসটা করতে পারবো না বলছে, তারপরে শান্ত আসছে, শান্তকে ওয়েলকাম। অনেকেই আসছো তোমরা, আজমল আসছে, পিএল আসছে, অনেকেই আসছো, সবাই যারা যারা অনলাইনে আসছো সবাইকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। তো HTML প্রোগ্রামের মৌলিক কাঠামো কি একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো, একবারেই তোমার শেখা হয়ে যাবে। ঠিক আছে, HTML প্রোগ্রাম করতে হলে, যে কোনো HTML প্রোগ্রাম করতে হলে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে ট্যাগ। ট্যাগ ব্যবহার করে HTML প্রোগ্রাম লিখা হয়।
দেখো ট্যাগ ট্যাগ ব্যবহার করবো, ট্যাগ TAGI ট্যাগ বলা হচ্ছে, ট্যাগ ব্যবহার করে HTML প্রোগ্রাম লিখা হয়, এই কথাটা মনে রাখতে হবে। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ট্যাগ, ট্যাগ কি জিনিস, ট্যাগ কি জিনিস সেটা আমরা ডেফিনেশন গুলো পরে করব। আগে আমরা প্রথমে সংক্ষেপে দেখি নি ট্যাগ কি। মনে রাখবা ট্যাগ হচ্ছে আর কিছুই না একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা বাম কোণের চিহ্ন বা লেস দেন, আমরা জানি লেস দেন বা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এদিকে একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা গ্রেটার দেন, লেস দেন এবং গ্রেটার দেন দুটোর মাঝখানে যখন কোনো কিছু লিখা হয় এটাকে বলা হয় ট্যাগ। মাথায় সেট করে ফেলতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে যখন আমরা কোনো কিছু লিখব তখন এটা হচ্ছে একটা ট্যাগ। তাহলে ট্যাগে তিনটা জিনিস থাকবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, মাঝখানে একটা নাম থাকবে, এই তিনটা নিয়ে একটা ট্যাগ তৈরি হবে। আশা করি বুঝতে পারছো ট্যাগ কি জিনিস, যারা যারা অনলাইনে আসো ট্যাগ কি জিনিস বুঝতে পারছো, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট মাঝখানে একটা নাম থাকে, এটা এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ট্যাগ। এই ধরনের অসংখ্য ট্যাগ নিয়ে HTML প্রোগ্রাম লিখতে হয়, এই জন্য বলা হয় HTML হচ্ছে ট্যাগের প্রোগ্রাম। যত বেশি ট্যাগ তুমি জানবা, যত বেশি ট্যাগ তুমি মুখস্থ রাখতে পারবা, তত বেশি তুমি HTML প্রোগ্রাম লিখতে পারবা, মনে রাখতে পারবা। তাহলে আসি আমরা ট্যাগ, আমরা বুঝলাম ট্যাগ কি জিনিস, ট্যাগের ডেফিনিশনটা আমরা পরে পড়ব। আপাতত HTML প্রোগ্রামের মৌলিক কাঠামো তো আমরা এখনো যাই নাই, আমাদের এই HTML প্রোগ্রামের মৌলিক কাঠামোতে যাওয়ার আগে আমরা যেই লাইনটা তোমাদের লেখালাম যে ট্যাগ ব্যবহার করে HTML প্রোগ্রাম লিখা হয়, তাহলে ট্যাগ ব্যবহার করে করে আমাদেরকে HTML প্রোগ্রাম লিখতে হবে। তাহলে ট্যাগ কি জিনিস বললাম যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা নাম থাকবে এবং এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে একটা ট্যাগ। কেমন, এটা নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট হচ্ছে, তাহলে যে কোনো আমরা এই ট্যাগ ব্যবহার করে করে HTML প্রোগ্রাম লিখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু বিষয় হচ্ছে, যে কোনো ট্যাগ যখন আমি শুরু করব, যে কোনো ট্যাগ শুরু করলে ট্যাগটাকে শেষ করতে হবে। তাহলে ট্যাগ শুরু করলে তা শেষ করতে হয়, তার ট্যাগ শুরু করলে সেটাকে শেষ করতে হবে। ধরলাম এই যে পি, এটা একটা ট্যাগ, তাহলে পি ট্যাগ আমি শুরু করলাম, শুরু করে এটা নির্দিষ্ট একটা কাজ থাকবে, ওই কাজটা আমাকে এখানে লিখতে হবে, যে কাজটা এটা এটা এখানে লিখবো, লিখে এই পি ট্যাগের কাজ শেষ করে পি ট্যাগটাকে শেষ করতে হবে। ট্যাগ শেষ করার নিয়ম হচ্ছে, ট্যাগটাকে লিখবো, এই যে ট্যাগ যেটা শুরু করছি সেটা লিখবো, লিখার পর এখানে এই ধরনের একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, এই ধরনের একটা বাঁকা করে একটা টান দিব, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটার নাম হচ্ছে স্ল্যাশ, সোজা করে দিলে এটাকে আমরা স্ল্যাশ, পেছনের দিকে এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, সামনের দিকে দিলে এটাকে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে যে কোনো ট্যাগ আমি শুরু করব এবং ওই ট্যাগটা শেষ করব কিভাবে, ট্যাগটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ট্যাগটা শেষ হবে। ট্যাগ শুরু করব, ওই ট্যাগের কাজ লিখব, কাজ কি আমরা দেখিয়ে দিব তোমাদেরকে, ট্যাগ শুরু করব, ট্যাগের কাজ লিখব, ট্যাগটাকে কি করব ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ট্যাগটাকে শেষ করে দিব। তাহলে দুটো বিষয় বললাম, একটা হচ্ছে কি বললাম, আমরা বললাম যে ট্যাগ ব্যবহার করে HTML প্রোগ্রাম লেখা হয়, আমরা এটা বুঝলাম ট্যাগ কি জিনিস, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ট্যাগ শুরু করলে তা শেষ করতে হয়, যেমন এই যে পি ট্যাগ আমি যদি শুরু করলাম, এটা পি ট্যাগের কাজ আমি এখানে লিখব,
লিখার পর পি ট্যাগটা আমি শেষ করে দিলাম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো, যারা অনলাইনে আসো আশা করি সবাই বুঝতে পারছো যে ট্যাগ কি জিনিস, ট্যাগ কিভাবে শুরু করতে হয়, ট্যাগ কিভাবে শেষ করতে হয়। দিস ইজ ব্যাক স্ল্যাশ, দিস ইজ ফরওয়ার্ড স্ল্যাশ, অ্যান্ড নাম্বার দিস ইজ ওনলি স্ল্যাশ। মানে সোজাসুজি যখন দিব তখন হচ্ছে স্ল্যাশ, আর সামনের দিকে যখন দিব তখন এটা ফরওয়ার্ড স্ল্যাশ, পেছনে যখন দিব তখন এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আশা করি বুঝতে পারছো সবাই। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। যতটুকু বুঝালাম এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে কি না, যতটুকু বুঝালাম এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে বলতো, রেসপন্স করো প্লিজ। যতটুকু বুঝালাম এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে? যতটুকু বুঝালাম এর মধ্যে কারো কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে তাহলে আমরা এর পরবর্তী অংশে আসি। তাহলে আমরা এই দুটো জিনিস, এই দুটো জিনিস মাথায় রেখে আমরা এখন কি করব, এইচটিএমএল এর মৌলিক কাঠামো করব। এইচটিএমএল এর মৌলিক কাঠামো মাথায় রেখে, ওই দুটো জিনিস মাথায় রেখে আমরা এখন কি করব, এইচটিএমএল এর মৌলিক কাঠামোতে যাব। এইচটিএমএল এর মৌলিক কাঠামোতে আমরা যাব। ওকে, তাহলে যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম করতে হলে যে একটা নির্দিষ্ট কাঠামো ফলো করতে হয় সেই কাঠামোটা আমরা এখন যাব। যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম শুরু করতে হবে এইচটিএমএল এই ট্যাগটা দিয়ে। যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম শুরু করবো আমরা কি দিয়ে, এইচটিএমএল ট্যাগ দিয়ে। তো তুমি মাথায় রাখতে পারো যে এটি কেন, কেন এইচটিএমএল দিয়ে শুরু করবো। তুমি বলতে পারো এটা আসলে কেন এইচটিএমএল দিয়ে শুরু করবো, না করে মাথায় তুমি সেট করো এটা এইভাবে করতে হবে, এই প্রোগ্রামটা এইভাবেই তৈরি করা হয়েছে। যিনি তৈরি করছেন এইচটিএমএল এই প্রোগ্রামটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা উনি এইভাবেই তৈরি করছেন, সো আমাকে ওইটাতে অভ্যস্ত হইতে হবে। কেমন? তাহলে যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম শুরু করব আমরা এইচটিএমএল এই ট্যাগটা দিয়ে। এরপর আসি, এরপর আসবো আমরা কিসে, হেডার। হেডার পরে টাইটেল, টিআইটিএল। হেডার পরে আমরা কোথায় যাবো, টাইটেলে। এটা এক ধরনের তোমাকে প্রথম দিকে মুখস্থ করে ফেলতে হবে। এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করবো, এইচটিএমএল পর হেড টাইটেল, হেড ট্যাগে আসবো, হেড ট্যাগ থেকে টাইটেল ট্যাগে আসবো। টাইটেল এর বাংলা হচ্ছে শিরোনাম, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা করতেছো এইচটিএমএল এ সেটা কি সম্পর্কে। নিশ্চয়ই তুমি যে প্রোগ্রামটা করবা সে যে একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে করবা, কোন একটা সমস্যা সমাধান করার জন্য করবা। তো তুমি যে উদ্দেশ্যটা নিয়ে প্রোগ্রামটা করবা সেটার বর্ণনা লিখে দেয়, এটা নাম হচ্ছে টাইটেল। ধরো আমি একটা প্রোগ্রাম করতেছি, মনে করো আমি আমার নিজের সম্পর্কে একটা ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে ওইটাই হচ্ছে আমার টাইটেল, যে অ্যাবাউট মাই সেলফ। অর্থাৎ আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি যে ওয়েবসাইটটা আমার নিজের সম্পর্কে, তাহলে এটা হচ্ছে টাইটেল। যে তুমি যে প্রোগ্রামটা করতেছো সে প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম সেটা লিখে দেয়া, যেখানে লিখতে হয় তার নাম হচ্ছে টাইটেল। ঠিক আছে, তাহলে টাইটেল আমরা কি দিব, ধরো আমি একটা টাইটেল দিলাম, মনে করো অ্যাবাউট মাই সেলফ। অ্যাবাউট মাই সেলফ দিয়ে আমার টাইটেলের কাজ শেষ, টাইটেলের কাজ শেষ হলে টাইটেলটা আমরা শেষ করে দিব। এই জায়গায় আমি শেষ করবো, আমার জায়গা নেই, আমি পাশে লিখতেছি টাইটেল। টিআইটিএল শেষ করে দিলাম টাইটেল। তাহলে দেখো আমি টাইটেল, টাইটেল শুরু করছি, টাইটেল আমি লিখলাম অ্যাবাউট মাই সেলফ, এটা আমি দুইটা শব্দে লিখছি। এটা তোমার দশটা শব্দ হইতে পারে, দশটা লাইনে হইতে পারে, কোনো অসুবিধা নাই। যে তুমি প্রোগ্রামটা কী সম্পর্কে লিখতেছ, কী সম্পর্কে প্রোগ্রামটা করতো সেটা লিখে দেওয়া, তার নাম হচ্ছে তোমার টাইটেল। তাহলে টাইটেল লিখলাম অ্যাবাউট মাই সেলফ দিয়ে টাইটেল শেষ করে দিলাম, সাথে সাথে এই হেড শেষ করে দিতে হবে। অর্থাৎ টাইটেলের কাজ শেষ হওয়ার সাথে সাথে তোমাকে হেড শেষ করে দিতে হবে।
হেডের কাজ হচ্ছে টাইটেল দেব, জাস্ট এনাফ। তাহলে আমরা কি করব, হেড শেষ করলাম, এই যে হেড, এইচ ই এ ডি, হেড শেষ করলাম। তাহলে দেখো তো, হেড শুরু করছি, হেড শেষ করে দিয়েছি, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ করছি। ওই যে বলছিলাম আমরা, যে কোনো ট্যাগ শুরু করলে সেই ট্যাগটাকে শেষ করতে হয়। তাহলে আমরা দেখো, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ করে দিয়েছি, টাইটেলের কাজ কাজ এটা। তাহলে ট্যাগ শুরু করব, ট্যাগের কাজ লিখব, ট্যাগটা শেষ করে দিব। হেড ট্যাগের কাজ হচ্ছে টাইটেল দেওয়া, তো টাইটেল দেওয়ার কাজ শেষ, হেড ট্যাগ শেষ করে দিলাম, ঠিক আছে। এবার আসবো আমরা বডি, বিওডিওয়াই, বডি ট্যাগ। বডি ইজ দ্য মেইন ট্যাগ, বডি ইজ দ্য মেইন পার্ট অফ এইচটিএমএল প্রোগ্রাম, মনে রাখতে হবে। বডি এটা হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামের প্রধান অংশ। তোমাকে তুমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছ, সে প্রোগ্রাম পুরোটাই এই বডির ভিতরে লিখতে হবে। বডির বাইরে তুমি যদি কোনো কিছু লিখো, অর্থাৎ হেড আর টাইটেল, টাইটেল ছাড়া অন্য কোনো কিছু যদি তুমি এই বডির বাইরে লিখো, সেটা কোনো কার্যকারিতা থাকবে না। তা তোমাকে কি মনে রাখতে হবে, বডির ভিতরে তোমার পুরো প্রোগ্রামটা লিখতে হবে। তুমি যে প্রোগ্রামটা করতেছো বা যে বিষয় সম্পর্কে তুমি প্রোগ্রাম লিখতে যাচ্ছ, সেই পুরো প্রোগ্রামটা এই বডির ভিতরে লিখতে হবে। তা এই জন্য বডিকে বলা হচ্ছে যে মেইন পার্ট, বডি ইজ দ্য মেইন পার্ট অফ এইচটিএমএল প্রোগ্রাম। ধরো আমি বডির ভিতরে আমি কি লিখতে চাচ্ছি, মনে করো আমি যে কোনো কিছু লিখবো, আমার সম্পর্কে লিখবো। হ্যাঁ, ধরো আমি লিখলাম, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা আমরা বুঝাই দিব যে এই প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি। মনে আমি লিখলাম যে, মনে করো না লিখে আমি ডট 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 দিয়ে দিলাম, ধরো আমার লেখা শেষ, অর্থাৎ আমার বডির ভিতরে আমার কাজ করা শেষ, শেষ করলে আমি এই বডিটা শেষ করে দিব, বডি শেষ করে দিব। বডি শেষ করে দেওয়ার পর আরো একটা জিনিস শেষ করা বাকি আছে, কেউ বলতে পারবে তোমরা? দেখো আমি বডি শুরু করছি, বডি শেষ করছি, হেড শুরু করছি, হেড শেষ করছি, আরো একটা জিনিস শেষ করা বাকি আছে, কেউ কি বলতে পারবে তোমরা? কেউ বলো দেখি, কেউ বলতে পারবা কিনা, কেউ কি বলতে পারবা এখানে আরো একটা জিনিস শেষ করা বাকি আছে, সেটা কি জিনিস বলো তো? যারা অনলাইনে আসো, কেউ কি বলতে পারবা যে আমি এখানে এমন একটা ট্যাগ এখনো আছে যে ট্যাগটা এখনো শেষ করি নাই, কেউ কি বলতে পারবা? প্লিজ রেসপন্স করো তো, কেউ কি বলতে পারবা? দ্রুত রেসপন্স করো তো, এখানে এমন একটা ট্যাগ আছে যে ট্যাগটা আমি এখনো শেষ করি নাই, সেটা কি বলো তো কেউ? কেউ বলতে পারবা? বলতে পারবো না কেউ? যারা অনলাইনে আসো, তাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে কোন ট্যাগটা এখনো আমি শেষ করি নাই? দ্রুত বলো, দ্রুত বলো প্লিজ, যারা অনলাইনে আসো প্লিজ বলো তো, কাউকে না কাউকে বলতে হবে। খেয়াল করো, কোন ট্যাগটা আমি শেষ করে নেই, হেড শুরু করছি, হেড শেষ করছি, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ করছি, আবার এখানে বডি শুরু করছি, বডি শেষ করছি, বাট আর একটা ট্যাগ আছে যে ট্যাগটা আমি এখনো শেষ করি নাই, সে ট্যাগটা কোনটা? কেউ বলতে পারতেছো না? ওহো, তাহলে আমি বলে দিই সে ট্যাগটা কোনটা, সে ট্যাগটা কোনটা, কেউ বলতে পারতেছো না? যে ট্যাগটা আমি এখনো শেষ করি নাই, সে ট্যাগটা কি ট্যাগ? সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, দেখো সেটা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ এখন আমি কি করি নাই, শেষ করি নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে, এইচটিএমএল ট্যাগটা শেষ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো খেয়াল করো,
বডি হেয়ার শুরু করছি হেয়ার শেষ করছি টাইটেল শুরু করছি টাইটেল শেষ করছি বডি শুরু করছি বডি শেষ করছি বাট এইচটিএমএল শুরু করছি কিন্তু এইচটিএমএল এখনো শেষ করি নাই এই জন্য আমাকে এইচটিএমএলটা শেষ করতে হবে দেখো তাহলে এইচটিএমএল শেষ করলাম তাহলে দেখো আমার প্রোগ্রামটা শেষ হলো খেয়াল করো আমার প্রোগ্রামটা শেষ হলো এটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক কাঠামো তাহলে এইচটিএমএল মৌলিক কাঠামো আমি কি দেখলাম সকল এইচটিএমএল প্রোগ্রাম শুরু হবে এইচটিএমএল ট্যাগ দিয়ে এবার এর পরবর্তী ধাপ হচ্ছে তোমার কোথায় যাবো হেডে যাবো হেড থেকে যাবো টাইটেলে তাহলে টাইটেল শেষ করে দিয়ে হেড শেষ করে দিব এরপর শুরু করব বডি বডিতে আমি আমার মেইন প্রোগ্রামটা লিখবো এখানে যা যা লেখার এটা দুই লাইন তিন লাইন চার লাইন দশ লাইন বিশ লাইন পঞ্চাশ লাইন যত লাইন হবো হোক সবগুলো বডির ভিতরে লিখব বডির ভিতরে লিখে বডিটা শেষ করব বডি শেষ করার পর তারপর কী করবো এইচটিএমএল শেষ করব ঠিক আছে তাহলে খেয়াল করো এখানে একটা বিষয় মনে রাখতে হবে সে বিষয়টা হচ্ছে এই হেড থেকে এই হেড পর্যন্ত এটা অপশনাল অপশনাল তুমি যদি এই অংশটা ব্যবহার না করো একটু মনোযোগ দিয়ে শুনো হেড টাইটেল হেড এতটুকু অংশটা অপশনাল তুমি যদি মনে করো তোমার প্রোগ্রামের টাইটেলের দরকার নাই তাহলে তুমি এই হেড টাইটেল ব্যবহার না করলে কোনো অসুবিধা নেই এই জন্য এটা হচ্ছে অপশনাল তোমার উপর নির্ভরশীল যদি পরীক্ষায় উদ্দীপকে টাইটেল উল্লেখ করে না দেয় তাহলে তোমার এটা ব্যবহার করার দরকার নাই চাইলে করতে পারো কিন্তু না করলেও কোনো অসুবিধা নাই আমি বুঝতে পারছি কি বলছি যদি পরীক্ষায় তোমাকে উদ্দীপকে কোনো টাইটেল উল্লেখ করে না দেয় তাহলে তুমি এটা ব্যবহার না করলেও হবে হ্যাড হ্যাড এই জিনিসটা ব্যবহার না করলেও হবে এটাকে এই জন্য কি বলা হয় অপশনাল বলা হয় তুমি ইচ্ছে করলে তুমি এটা ব্যবহার করতে পারো ইচ্ছে না করলে তুমি ব্যবহার না করলেও কোনো অসুবিধা নাই এ হ্যাড এবং এ হ্যাড এই অংশটা আর বাকি অংশটা তাহলে এই এইচটিএমএল বডি বডি এইচটিএমএল এটা তোমার অপশনাল কম্পালসারি বিষয় এটা তুমি বাদ দিতে পারবে না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এইচটিএমএল এর মৌলিক কাঠামোতে আমরা বুঝতে পারলাম যে এইচটিএমএল প্রোগ্রাম কিভাবে লিখতে হয় এইচটিএমএল প্রোগ্রাম এইচটিএমএল দিয়ে শুরু করব অবশ্যই এইচটিএমএল দিয়ে শেষ করব এর ভিতরে এই যে কাঠামোটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ধরনের এইচটিএমএল প্রোগ্রাম করতে গেলে তোমাকে এই কাঠামো ফলো করতে হবে ওকে আশা করি তোমরা এইচটিএমএল এর মৌলিক কাঠামো বুঝতে পারছো এবার আমাদের জানতে হবে শিখতে হবে যে আমরা যে বললাম এতক্ষণ যে ট্যাগ গুলা এই যে বডির ভিতরে তোমাকে প্রোগ্রামটা লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই বডির ভিতরে প্রোগ্রামটা লিখতে গেলে আমি কিভাবে লিখব এই বডির ভিতরে প্রোগ্রাম লিখতে গেলে কিভাবে লিখব সেটার একমাত্র আনসার হচ্ছে তোমাকে কিছু ট্যাগ মুখস্থ করে ফেলতে হবে যে ট্যাগগুলো সাধারণত সচরাচর পরীক্ষায় আসে এই এবং এরকম 15-20টা ট্যাগ তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো এবং এদের কাজগুলো ব্যবহারগুলো শিখে ফেলতে পারো তোমাকে আর এইচটিএমএল এ আর কেউ ধরে রাখতে পারবে না এই 15-20টা ট্যাগ জাস্ট মাথায় রাখতে হবে এগুলোর ব্যবহার মাথায় রাখতে হবে তাহলে তুমি যে কোনো ধরনের এইচটিএমএল প্রোগ্রাম তোমার পরীক্ষাতে তুমি পারবা অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অংশটুকু আছে এইচটিএমএল এর তো ওই অংশটুকু থেকে যতটুকু যে প্রশ্ন তুমি দেখ না কেন তোমাকে তুমি অবশ্যই পারবে কি করতে হবে আমাদেরকে 15-20টা ট্যাগ মুখস্থ করতে হবে আমরা আজকে দেখি কয়েকটা ট্যাগ তোমাদের কি লিখিয়ে দেওয়া যায় কিনা কয়েকটা ট্যাগ আমরা আজকে তোমাদের লিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ট্যাগগুলো থেকে আমরা তোমাদের কিছু কাজ করানোর চেষ্টা করব তাহলে এইচটিএমএল ট্যাগস নাম্বার ওয়ান খেয়াল করো
P-A-R-A-G-R-A paragraph tag. Paragraph tag কি জিনিস খেয়াল করো, HTML দিয়ে যদি তুমি একটা লাইন বা 10টা লাইন লিখতে চাও, HTML প্রোগ্রাম দিয়ে একটা লাইন লিখবা বা 10টা লাইন লিখবা বা 100টা লাইন লিখবা, যে কোনো লেখা হোক, HTML প্রোগ্রাম দিয়ে তুমি একটা শব্দ লিখতে চাচ্ছ, একটা লাইন লিখতে চাচ্ছ, 10টা লাইন লিখতে চাচ্ছ বা 100টা লাইন লিখতে চাচ্ছ, তার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আমরা প্রথম দিকেই বলেছি HTML এ ট্যাগ দিয়ে প্রোগ্রাম করা হয়। তাহলে একটা কাজ হচ্ছে আমাদের অনেকগুলো লাইন লিখা, আমি HTML প্রোগ্রাম দিয়ে অনেকগুলো লাইন লিখব, তাহলে অনেকগুলো লাইন যদি HTML প্রোগ্রাম দিয়ে লিখতে হয় নিশ্চয়ই তার জন্য একটা ট্যাগ কাজ করবে, তাহলে সেই ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা জানি একটা প্যারাগ্রাফে সাধারণত 8-10টা লাইন থাকে, তাহলে ওই 8-10টা লাইন মিলে একটা প্যারাগ্রাফ হয় এবং সেখান থেকেই এই প্যারাগ্রাফ ট্যাগের নামকরণ করা হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে একটা লাইন হোক, 10টা লাইন হোক, 100টা লাইন হোক, HTML প্রোগ্রাম দিয়ে আনার জন্য লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ট্যাগের নাম তার প্রথম অক্ষর দিয়ে শুরু হয়। আমরা মৌলের নামকরণের মৌলের প্রতীকের নাম আমরা জানি, যে কোনো মৌলের প্রতীকের নাম যেভাবে করা হয় হাইড্রোজেন এস দিয়ে, অক্সিজেন ও দিয়ে, ঠিক একইভাবে যে কোনো ট্যাগের নাম তার প্রথম অক্ষর দিয়ে করা হয়। আর যদি দুটো ট্যাগের নাম একই হয়ে যায় সেক্ষেত্রে প্রথম ট্যাগের নাম প্রথম অক্ষর দিয়ে করা হয়, দ্বিতীয় ট্যাগটা পরপর দুটো শব্দ পরপর দুটো অক্ষর নিয়ে করা হয় বা এর পরবর্তী কয়েকটা অক্ষর নিয়ে করা হয়, এগুলো আমরা দেখিয়ে দিব। তাহলে তোমরা মনে রাখতে হবে আর একটা বিষয়, সেটা হচ্ছে কি যে কোনো ট্যাগের নাম তার প্রথম অক্ষর দিয়ে শুরু হয়। কেমন? তাই যদি হয় যে কোনো ট্যাগের নাম প্রথম অক্ষর দিয়ে শুরু হয় তাহলে প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ কি দিয়ে শুরু হবে? প্যারাগ্রাফের নাম হচ্ছে পি দিয়ে, তাহলে অবভিয়াসলি প্যারাগ্রাফ ট্যাগটা পি ট্যাগ হবে। প্যারাগ্রাফ ট্যাগটা কোন ট্যাগ হবে? পি ট্যাগ হবে। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ দেখো তো পি ট্যাগ দিয়ে যে প্রথম অক্ষর। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? কাজটাকে আমরা লিখলাম না, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ পি দিয়ে শুরু করবো, প্যারাগ্রাফটাকে কাজ শেষ করে পি দিয়ে শেষ করে দিই। তাহলে এই যে এখানে ডট ডট অংশ দিলাম, এই ডট ডট অংশটার ভিতরে কি করতে হবে? যে লেখাটা আমি লিখতে চাচ্ছি, এক লাইন, 10 লাইন, 50 লাইন, যে লেখাটা আমি লিখতে চাচ্ছি সেই লেখাটা আমাদের এখানে লিখতে হবে। এই ভিতরে পি ট্যাগ শুরু করবো, ডট ডটের ভিতরে লেখাটা লিখবো, পি ট্যাগটা শেষ করে দিব। ধরো আমি চাচ্ছি ডিজিটাল বাংলাদেশ কথাটা লিখবো, কি লিখব? ডিজিটাল বাংলাদেশ। তাহলে আমরা কি লিখব? প্যারাগ্রাফ ডিআই জিআই ডিজিটাল বিএনজিএল ডিএসএস দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিব। দেখো তো বুঝছো কিনা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার? দেখো তো বুঝছো কিনা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার? বুঝছো কিনা যে প্যারাগ্রাফ ট্যাগ আমরা পি ট্যাগ দিয়ে শুরু করলাম, ডিজিটাল বাংলাদেশ লিখলাম, পি ট্যাগ দিয়ে শেষ করে দিলাম। আশা করি বুঝতে পারছো প্যারাগ্রাফ ট্যাগের কাজ। এরকম প্রতিটা ট্যাগ তোমাকে শুরু করব, ট্যাগের কাজ লিখব, ট্যাগটা শেষ করব। একদম সিম্পল বিষয়, একেবারে সিম্পল বিষয়। জাস্ট মাথায় রাখতে হবে এই যে আমি কয়েকটা লাইন লিখব কোন ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা সেটা বুঝলাম, সেটা কি? আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি যে কোনো লাইন, একটা লাইন, 10টা লাইন, 50টা লাইন লিখব, লিখে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করব। ঠিক আছে, এবার দেখো এইভাবে আমাদেরকে আরো কয়েকটা ট্যাগের নাম শিখতে হবে। তাহলে 1 নম্বর ট্যাগ প্যারাগ্রাফ, 2 নম্বর ট্যাগ দেখো,
UNDER underline tag তাহলে underline tag মানে কি কোন একটা লাইন বা কোন একটা শব্দের পরে আন্ডারলাইন না শেষে নিচে আন্ডারলাইন আনা তাহলে আমি আন্ডারলাইন থেকে ইউ ট্যাগ ব্যবহার করব তাহলে এখানে আমি যে লাইনটার নিচে আন্ডারলাইন আনবে সেই লাইনটা লিখব সেই শব্দটা লিখব ইউ ট্যাগটা শেষ করে দেব এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এইচটিএমএল এ তুমি বড় হাতের বা ছোট হাতের যে কোনো বিষয় লিখতে পারবা এই যে ট্যাগের নামকরণের ক্ষেত্রে বড় হাতের অক্ষর লেখা যাবে ছোট হাতের অক্ষর লেখা যাবে কোনো অসুবিধা নাই অর্থাৎ আমি HTML HTML এটা এভাবে লেখা যাবে অথবা এটা আমরা চাইলে HTML এভাবে লিখতে পারবো দুইটাই রাইট এটাও সঠিক এটাও সঠিক কোনো অসুবিধা নাই অর্থাৎ বড় হাতেরও লেখা যাবে HTML দিয়ে ছোট হাতেরও লেখা যাবে বড় হাতে ছোট হাতে কোনো অসুবিধা নাই যে কোনো একটা লিখলেই হবে তোমার এখানে ঠিক আছে ওকে তাহলে আমরা আন্ডারলাইন ট্যাগ পেলাম তিন নম্বর দেখো বড় হচ্ছে যে বোল্ড ট্যাগ তাহলে বি ট্যাগ হবে বোল্ড ট্যাগ মানে একটু বড় বড় করে দেখাবে কালো কালো করে দেখায় বোল্ড ট্যাগ চার নম্বর দেখো ইতালিক ট্যাগ ইতালিক মানে কি ইতালিক ট্যাগ মানে কোন শব্দ কোন শব্দের লেখাগুলোকে বাঁকা বাঁকা করে দেখানো আমরা জানি ইতালিক ইতালিক হরফে লেখা বাঁকা বাঁকা করে দেখা তাহলে ইতালিক থেকে কি আসবে আই আসবে তাহলে আমরা কয়টা ট্যাগ এক দুই তিন চারটা ট্যাগ করলাম প্যারাগ্রাফ ট্যাগের কাজ দেখালাম আন্ডারলাইন ইউ ট্যাগ বোল্ড বি ট্যাগ ইতালিক আই ট্যাগ এই চারটা ট্যাগের কথা আমরা আজকে তোমাদের বললাম এবার আমরা এই চারটা ট্যাগ দিয়ে একটা প্রোগ্রাম করে আজকে আমরা শেষ করব এই চারটা ট্যাগ দিয়ে আমরা একটা প্রোগ্রাম করব প্রোগ্রাম করে আজকে আমরা আজকের ক্লাসটা শেষ করব ঠিক আছে তো এতটুকু পর্যন্ত করে আমরা একটা ক্লাস একটা প্রোগ্রাম করি এবার প্যারাগ্রাফ ট্যাগ আন্ডারলাইন ট্যাগ বোল্ড ট্যাগ ইতালিক ট্যাগ এই চারটা ট্যাগ ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম করব তারপর আজকের ক্লাসটা আমরা শেষ করব ধরো আমি একটা লাইন লিখব বাংলাদেশ ইজ আ land of RIBERS Bangladesh is a land of rivers Bangladesh is a land of rivers বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স তাহলে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স ইস্টটা একটু বাঁকা হবে ইস বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স তাহলে এখানে মনে রাখতে হবে ইস ইস হচ্ছে একটু বাঁকা বাঁকা অর্থাৎ ইসটাকে ইতালিক বানাইতে হবে ল্যান্ড হচ্ছে একটু বোল্ড একটু কালো কালো আছে
এটাকে বোল্ড বানাইতে হবে অর্থাৎ এটা তাহলে ইস হচ্ছে ইতালিক ল্যান্ড হচ্ছে বোল্ড আর রিভার্স হচ্ছে আন্ডারলাইন দেখো তো বুঝছো কিনা সবাই খেয়াল করো তাহলে বাংলাদেশ ইস ইসটাকে আমি ইতালিক বানাবো ল্যান্ডটাকে বোল্ড করব রিভার্সটাকে আন্ডারলাইন করব ঠিক আছে ওকে তাহলে তাহলে এবার আমরা আসি এটাকে কি এই প্রোগ্রামটা কিভাবে করব এই প্রোগ্রামটা কিভাবে আমরা করতে পারি দেখো তাহলে আমরা শুরু করলাম HTML দিয়ে শুরু করলাম HTML তাহলে আমরা আমরা আগেই বলেছি তোমাদের যেহেতু আমাদের এটার কোনো টাইটেল নাই তাহলে আমরা হেড বা টাইটেল আমাদের যাওয়ার দরকার নাই হেড টাইটেল আমাদের লেখার দরকার নাই তাহলে আমরা এখানে হেড টাইটেল লিখবো না হেড টাইটেল না লিখলে আমরা সরাসরি বডিতে যাব তাহলে HTML দিয়ে বডি বডিতে গিয়ে এবার প্রথম কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স এই একটা লাইন আমাকে আনতে হবে ওই লাইনের ভিতরে এগুলোকে আবার এটাকে ইতালিক বানাইতে হবে এটাকে বোল্ড বানাইতে হবে এটাকে আবার আন্ডারলাইন বানাইতে হবে প্রথম কাজ লাইনটা আন তাহলে আমরা একটা লাইন আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটা আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব বলো তো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটা আনবো বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটা আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব বলো তো কোন ট্যাগ ব্যবহার করব বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ ইজ এ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটা আনার জন্য প্রথমত কোন ট্যাগ ব্যবহার করব আমি তো বলে দিলাম আমি বললাম ইস এটাকে ইতালিক করতে হবে ল্যান্ড এটাকে বোল্ড করতে হবে রিভার্স এটাকে আন্ডারলাইন করতে হবে বাট পুরো লাইনটাকে আনার জন্য অর্থাৎ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স এই পুরো লাইনটাকে আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব বলো তো কেউ বলতে পারবা পুরো লাইনটাকে আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব বুঝছি ভেরি গুড বাট কোন ট্যাগ ব্যবহার করব কোন ট্যাগ ব্যবহার করব বলো কোন ট্যাগ ওফ ট্যাগ বুঝতে পারছো তোমরা আমার কথা শুনো কি বলছি বললাম যে কোন ট্যাগ ব্যবহার করব বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটা আনার জন্য বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স এই লাইনটুকু এই একটা লাইন আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করব হ্যাঁ প্যারাগ্রাফ আজমল বলছে ভেরি গুড আজমল আজমল ভেরি গুড আজমল থ্যাংক ইউ তাহলে আজমল বলছে ভেরি গুড সে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবে বলছে ভেরি গুড আজমল তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব ওকে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব ঠিক আছে তাহলে প্যারাগ্রাফ ট্যাগ আমরা নিই তাহলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স কথাটা লেখা শুরু করব বাংলাদেশ BANGLADESH বাংলাদেশ এবার আমরা কি বলেছি ইসটাকে ইতালিক করব তাহলে ইসটাকে ইতালিক করলে ইসের আগে পরে আই ট্যাগ লাগাই দিতে হবে একদম সিম্পল ইসটাকে আমরা ইতালিক বানাবো ইতালিক মানে বাঁকা বাঁকা হবে তাহলে ইসের আগে আর পরে একটা ইতালিক ট্যাগ লাগাই দিব দেখো তাহলে আই ট্যাগ ইস আই ট্যাগ শেষ দেখো তো বুঝছো কিনা বুঝছো না দেখো তো আমি কি করব ইসটাকে আমরা ইতালিক করব আমি লেখা আছে ইসটাকে ইতালিক করব
ইসটাকে যদি ইতালিক করি ইসের আগে আর পরে আই ট্যাগ লাগাই দিব তাহলে আগে পরে যখন আই ট্যাগ লাগাই দিলাম ইসটা এখন ইতালিক হয়ে যাবে এরকম তুমি যে কোনো যদি কাজ করতে চাও তার আগে পরে ওই ট্যাগটা লাগাই দিলেই হবে তাহলে আমি ইসটাকে এখন যদি ইতালিক করি ইসের আগে পরে আমি আই ট্যাগ লাগাই দিব ঠিক আছে এরপরে এ এতে কোনো কাজ নাই তাহলে আমি এটা লিখে দিব হ্যাঁ তাহলে আমি এখন এটা লাগবো লাগাই দিব লাগিয়ে দেওয়ার পর এবার ল্যান্ড ল্যান্ডটাকে বোল্ড করব তাহলে ল্যান্ডটাকে যদি বোল্ড করি ল্যান্ডের আগে পরে বোল্ডটাকে বি লাগাই দিব ঠিক আছে তাহলে দেখো তাহলে বাংলাদেশ ইজ আ ল্যান্ড ল্যান্ড এটা কি হবে বোল্ড হবে তো বোল্ড আমরা জানি বোল্ড হচ্ছে বি ট্যাগ দিয়ে তাহলে বোল্ড ট্যাগ ক্লিক করব তাহলে বি ট্যাগ দিয়ে দিব বি ট্যাগ দিয়ে ল্যান্ড L A N D বাংলাদেশ ইজ এ ল্যান্ড বি ট্যাগ শেষ করে দিব বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স তো রিভার্স এটা আন্ডারলাইন তো রিভার্স এর আগে পরে কি লাগাই দিব আন্ডারলাইন লাগাই দিব ইউ ট্যাগ আর আই ভি ই আর এস তাহলে আন্ডারলাইন শেষ করলাম দেখো আর আই ভি এ রিভার্স বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স তাহলে বাংলাদেশ ইস্টা আন্ডারলাইন ইস্টা ইতালিক হবে ল্যান্ডটা বোল্ড হবে এবার রিভার্সটা আন্ডারলাইন হবে করে এবার আমরা এই পি ট্যাগটা শেষ করে দিব যে পি ট্যাগ শুরু করছিলাম পি ট্যাগটা আমরা কি করে দিব শেষ করে দিব পি ট্যাগ শুরু করছিলাম পি ট্যাগটা আমরা কি করে দিলাম শেষ করে দিলাম দেখো পি ট্যাগ শুরু করছি পি ট্যাগটা শেষ করছি ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের কাজ শেষ কাজ শেষ করলে এবার আমরা কি করব বডি শেষ করব বডি শেষ করে তারপরে আমরা এইচটিএমএল শেষ করব তোমরা যারা এইচটিএমএল বলতেছো এইচটিএমএল শেষ করার কথা বলতেছো এইচটিএমএল শেষ করব তার আগে বডি শেষ করতে হবে বডি দেখো বডি শুরু করছি বডি এখনো শেষ করি নাই তাহলে বডি শেষ করার পর তারপরে এইচটিএমএল শেষ করব ঠিক আছে তাহলে আমরা আসি এবার দেখো বডি এই বডি শুরু করছিলাম বডি শেষ করলাম তারপর আমরা কি করব এইচটিএমএল শেষ করে দিব তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এইচটিএমএল প্রোগ্রাম গুলো করব আশা করি বুঝতে পারছো তোমরা যে কিভাবে এইচটিএমএল প্রোগ্রাম করতে হয় হ্যাঁ আশা করি বুঝতে পারছো তোমরা অনেকে পাঠা দিচ্ছ আমাকে ভেরি গুড তাহলে খেয়াল করো আমরা এই এইভাবে তোমরা চাইলে এখানে দেখো আমি একটা ফরম্যাট ফলো করতেছি প্রথমে এইচটিএমএল লিখছি তারপর বডি তারপর প্যারাগ্রাফ এইভাবে করে করে লিখতেছি তোমরা চাইলে এটাকে সোজা এভাবে লেখা যাবে অর্থাৎ এইচটিএমএল তারপর বডি তারপর প্যারাগ্রাফ এইভাবেই লেখা যাবে কোনো অসুবিধা নাই তবে এইভাবে লিখলে একটা সুবিধা পাওয়া যায় এই যে আমি এইচটিএমএল শুরু করছি এইচটিএমএল শেষ করছি দেখা যাচ্ছে বডি শুরু করছি বডি শেষ করছি দেখা যাচ্ছে এই জন্য এই ধরনের ফরম্যাট এখানে মোটামুটি প্রচলিত ফরম্যাট তুমি চাইলে এটাকে এইভাবে সোজাসুজি এইচটিএমএল এইচটিএমএল পর তোমার বডি প্যারাগ্রাফ এইভাবে লিখা যাবে কোনো অসুবিধা নাই সোজাসুজি করা যাবে এই ধরনের বাঁকা বাঁকা করা লেখা প্রয়োজন নেই তোমার সুবিধার মতো তুমি লিখতে পারবে ঠিক আছে তাহলে তোমরা যারা অনলাইনে আসো আজকে আমরা যতটুকু পড়ালাম তোমরা বুঝতে পারছো বলে মনে হয় ওকে তাহলে আমরা আজকে ক্লাসটা আমরা শেষ করতে চাচ্ছি আজকে যতটুকু পড়াইছি তোমাদেরকে তোমার কি সেটা বুঝতে পারছো সবাই সবাইকে বুঝতে পারছো আজকের ক্লাসটা যতটুকু করালাম আজকে তোমরা কি সবাই অতটুকু বুঝতে পারছো আজকে যতটুকু করালাম তোমরা কি সবাই বুঝতে পারছো ততটুকু প্লিজ আনসার দাও দ্রুত আনসার দাও আজকে যতটুকু করালাম এইচটিএমএল হ্যাঁ
HTML tag PL PL কি বলছো HTML tag বন্ধ করা করে দিতে হবে হ্যাঁ HTML tag বন্ধ করে দিতে হবে HTML tag বলছি অনেক আগে হ্যাঁ বুঝছি ভেরি গুড ওকে তাহলে আমরা বুঝতে অনেকে HTML tag বন্ধ করতে হবে HTML tag বন্ধ করলাম আমরা HTML tag বন্ধ করলাম ওকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে রাখবো আর আফা বলছে বুঝছি HTML হচ্ছে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড বুঝছে স্যার সবাই বলছে বুঝছে ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ এভরিবডি কেমিস্ট্রি আর আইসিটি এর মানে স্যার ওকে তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি আজকে যা পড়ালাম তোমরা সেটা বাসায় তোমাদেরকে অবশ্যই 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 তোমাদের চর্চা করতে হবে অবশ্যই তোমাকে সেটা তোমাকে অনুশীলন করতে হবে না হলে তোমরা আবার সেই আটকে যাবা ঠিক আছে তাহলে যে চারটা ট্যাগ করালাম প্যারাগ্রাফ ইতালিক বোল্ড এবং আন্ডারলাইন এই চারটা ট্যাগ দিয়ে তোমরা একটা প্রোগ্রাম করবা আমি তোমাদের একটা কাজ দিয়ে দিব ওই কাজটা করে আমাকে তোমাকে তোমাদের কি করতে হবে ইনবক্সে দিতে হবে আমাকে ঠিক আছে তাহলে আমি আশা করছি তোমরা যতটুকু করালাম একটুকু পর্যন্ত তোমরা আজকে পারবা আগামী দিন আমরা এই কাজটা যেটুকু করালাম এই পর থেকে শুরু করব একটা হোমওয়ার্ক থাকবে একটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক সবাই করার চেষ্টা করবা সবাই যে দেখো আমি এই দুটো লাইন তোমরা লিখবা এই দুটো লাইনের মধ্যে এটা হবে ইতালি এটা হবে আন্ডারলাইন এটা হবে তোমার বোল্ড এটা হবে ইতালি তাহলে এই চার দুটো লাইন তোমরা লিখবা মাই নেম ইজ জামালউদ্দিন খেয়াল করো মাই নেম ইজ জামালউদ্দিন তারপর হবে মাই ফাদার্স নেম ইজ কি হবে এম ডি সেলিম হ্যাঁ তোমার জারিফ মান মনসমান তোমার অনেকে লিখছো মাসনুন যে যার নাম লিখছো ভেরি গুড তোমরা তোমাদের নিজের নামটা লিখবা সবাই তোমার তোমাদের নিজের নামটা লিখবা মাই নেম ইজ তোমার নামটা লিখবা এভাবে মাই ফাদার্স নেম ইজ এভাবে লিখবা মনে রাখতে হবে নেমটা হবে ইতালিক জামালউদ্দিন পুরোটা হবে তোমার আন্ডারলাইন ফাদার্সটা হবে তোমার ইতালি এম ডি সেলিম এটা হবে বোল্ড আশা করি সবাই বুঝতে পারছো এই দুটো লাইন তোমরা করে অবশ্যই আমাকে ইনবক্স করবা অবশ্যই ইনবক্স করবা যারা যারা ইনবক্স করবা না তাদের কিন্তু আমি কিন্তু গালি দিব আগামী ক্লাসে খেয়াল রাখবা তাহলে ইনবক্স করবা কি দিয়ে তোমরা আমার তাহলে এই আইডিতে তোমরা ইনবক্স করবা এই আইডিতে ইনবক্স করবা সবাইকে ইনবক্স করতে সবাইকে যারা যারা আসো অনলাইনে যারা আসো সবাইকে এই আইডিতে ইনবক্স করতে হবে ঠিক আছে এই আইডিতে সবাইকে ইনবক্স করবা সিম্পল একটা লিখা খাতায় লিখবা খাতায় লিখে ছবি তুলবা ছবি তুলে আমাকে ইনবক্স করবা ঠিক আছে তাহলে
আমি দেখি তোমরা কে কতটুকু পারো, কে কতটুকু অ্যাক্টিভ থাকো। এই যে ছোট ছোট কাজ, এই ছোট ছোট কাজগুলো তুমি যদি করতে থাকো, দেখবা চার পাঁচটা ক্লাসের পর তুমি দেখবা, চার পাঁচটা ক্লাসের আগে তুমি আর চার পাঁচটা ক্লাসের পরে তুমি, তার মধ্যে অনেক পার্থক্য। তুমি বুঝতে পারবা যে তুমি অনেক কিছুই পারো এখন। বাট এই যে ছোট ছোট কাজগুলো তোমার করতে হবে, ছোট ছোট কাজগুলো করতে করতেই তুমি একসময় বড় কিছু করতে পারবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকবে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদেরকে যে কথাটা আমি আজকে সারাদিন অনেককে বলেছি, বাসায় পড়া করতে ইচ্ছে করতেছে না, আমরাও বুঝি সেটা, কতক্ষণ বাসায় বসে থাকতে ইচ্ছে করে, এবং পড়ালেখাটাও এক প্রকার তোমাদের বোরিং বোরিং লাগতেছে, কখন পরীক্ষা হবে, কখন কি হবে তার কোনো ঠিকঠিকানা নাই, পড়ালেখায় কোনো মনোযোগ নাই। এখন হচ্ছে ভেরি গুড, এই অমনোযোগিতাটাকে কমানোর জন্যই আমাদের এই ক্লাসটার ব্যবস্থা করা, তোমাদেরকে গতিশীল রাখা। দেখো এই ক্লাসগুলো কিন্তু আমি অনেক আগে করিয়েছি, অনেকবার করিয়েছি, তারপরেও তোমাদেরকে করাচ্ছি কেন, গতিশীল রাখার জন্য। আমাদের এই চেষ্টাটা হচ্ছে সেটাই, তোমাদের পড়ালেখাটাকে গতিশীল রাখা, যাতে করে পরীক্ষাটা তোমার হবে, পরীক্ষা হবে, কারণ পরীক্ষা যখন হবে দেখবা যে ডিক্লেয়ার দিবে, ডিক্লারেশনের 10-15 দিনের মধ্যে পরীক্ষা হবে, তখন তোমার প্রস্তুতির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য যতটুকু শেখা আছে, যতটুকু পড়া আছে, সেটাকে চর্চায় চালাইতে হবে, চর্চা করে যেতে হবে, ওই চর্চাটা রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টাটা। আশা করি তোমরা আমাদের এই প্রচেষ্টার সাথে আছো এবং তোমরা বাসায় পড়তেছ, এবং এই প্রতিদিন একটু 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 করে পড়লে দেখবা তোমার আর কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা বাসায় পড়ো একটু একটু করে, এবং এটা করে আমাকে জমা দাও। আগামী দিন আমরা এই সময়ে ক্লাস আসার চেষ্টা করব। ক্লাস সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ গ্রুপে দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের এই যে গ্রুপে ক্লাস চলতেছে, যে গ্রুপে ক্লাস চলতেছে সেই গ্রুপে কিন্তু আমি আপডেট নিউজগুলো দিয়ে দিই, তোমরা সেই গ্রুপের সাথে থাকবা এবং সেখান থেকে তোমরা আপডেট নিউজ পাবা। আজকে আনফর্চুনেটলি আমরা আধা ঘন্টা দেরিতে ক্লাস শুরু করছি, যে কোনো কারণ হোক। আগামী দিন আমরা চেষ্টা করবো একই সময় ক্লাস শুরু করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ঠিক আছে? ওকে, আজকে আর এতটুকুই থাকবে। বেস্ট অফ লাভ, গুড নাইট।